কিভাবে শুধু রাতলেই হয় না যত্ন লাগে যত্ন বসুন্ধরা 45 সয়াবিন তেল যত্নে গড়ে রত্ন ফোটা এমন একটা সুন্দর ফাঁকা ফ্ল্যাট থাকে না এখানে থাকে তো সবাই তো দেশের বাইরে থাকে যখন যে আসে সে থাকে আজকে যেরকম তুমি আসলে আসো মামলা নাম্বার 203 রমনা থানা ফারিয়া সুলতানা তাহলে শুরু করা যাক ধন্যবাদ ইওর অনার আমার মক্কেল অভিযোগকারিনী ফারিয়া সুলতানা মামলার মূল আসামি মাহাদি মাহবুবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এই মামলার ইন্সপেক্টর ফারজানা আজাদ এর গঠন করা এফআইআর এবং এই মামলার গুরুত্বপূর্ণ মেডিকেল এভিডেন্সগুলো আদালতে পেশ করা হয়েছে Your Honor, আজকে আমার জন্য খুব খুব দুঃখের একটা দিন কারণ আজকে আমি এমন একটি মামলায় এসে দাঁড়িয়েছি যেখানে দেশের আইনের সুবিধা নিচ্ছে একজন নারী যার নাম ফারিয়া সবাই জানে আমাদের দেশে নারীর সম্মান ও সুরক্ষার জন্য নারী বান্ধব আইন প্রণয়ন করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে সব ভালোর কিছু মন্দ থাকে আর সেই মন্দের নাম ফারিয়া যিনি আমার সম্মানিত মক্কেল মাহাদি মাহবুবের নামে মিথ্যা অভিযোগ এনেছেন আর আজকে আমি সেটাই প্রমাণ করব
ইওর অনার, আমি আমার মক্কেল মাহাদি মাহবুবকে কাঠগড়ায় আনার জন্য অনুমতি চাইছি। অনুমতি দেয়া গেল। মাহাদি জি, আপনি আমাকে প্রথমেই বলুন, আপনি কি এই মামলার অভিযোগকারিণী ফারিয়াকে চেনেন? জি চিনি। আচ্ছা, তো কিভাবে চেনেন? আপনাদের মধ্যে সম্পর্ক কি? আমাদের ভালোবাসার সম্পর্ক। আচ্ছা, আপনি যে আমাকে ফলো করতে করতে আমার বাসার নিচে সারাদিন দাঁড়ায় থাকেন, অপেক্ষা করেন, একদম বিরক্ত লাগে না? না, আমার তো উল্টা তোমার জন্য ওয়েট করতে ভালোই লাগে। সিরিয়াসলি, আবার মনে হয় যে তোমারই হয়তো বা এসব ভাবতে ভাবতে আমি আমার উপর বিরক্ত হয়ে যাবো। আমি জীবনের প্রথম শুনলাম যে কারো অপেক্ষা করতে ভালো লাগে। আর ওই যে দেখেন আমার বান্ধবী, অপেক্ষা করতে করতে সে বিরক্ত হয়ে যাচ্ছে। অসুবিধা নেই, আমি দুজনকে কলেজে ড্রপ করে দিব। জি না, কোনো দরকার নাই। কেন কেন মানে, এতক্ষণ ধরে এখানে দাঁড়ায় কথা বলছি, এটাই যথেষ্ট। আর একটু বেশিক্ষণ কথা বললে কেউ দেখে ফেলে অনেক সমস্যা হবে। আই ফারিয়া, তুই কি যাবি? আমার তো 11:40 মধ্যে আবার ক্লাসে ঢুকতে হবে। আমি যাই। আচ্ছা শোনো, আমি গেলাম, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। আই দাঁড়া, আমি যাব। শোনো আর একটু ওয়েট, শোনো ফারিয়া। আপনি তো বললেন প্রেমের সম্পর্ক, কিন্তু এখন তো দেখছি পিছু আপনিই নিয়েছিলেন। আমার আর ফারিয়ার আসলে সম্পর্কটা মিউচুয়াল, মানে সত্যি প্রেম। কি, আমরা তো সবসময় একসাথে কলেজে যাই, নীতুর জন্য একটু ওয়েট করলেই তো পারতাম। নীতুর সাথে তো প্রত্যেকদিন কলেজে যাই, আজকে না আমার সাথে গেলাম। কিন্তু ঋতু তো আমার জন্য ওয়েট করবে। আর আমি যে তোমার জন্য প্রত্যেকদিন ওয়েট করে থাকি সেটা? আপনি আমার জন্য প্রতিদিন কেন ওয়েট করেন? জানি না। আরে আরে, আপনি কোথায় যাচ্ছেন? আমার কলেজ তো ওইদিকে। আমরা তো কলেজে যাচ্ছি না, লং ড্রাইভে যাচ্ছি। কলেজে যাচ্ছি না মানে কোথায় যাচ্ছি? ওই যে বললাম লং ড্রাইভে, এটাও ক্লাস কিন্তু একটু আউট অফ সিলেবাস। এখানে প্রেমের সম্পর্কটা কোথায়? এমন পরিচয় তো থাকতেই পারে। মাহাদি আর ফারিয়ার সম্পর্কটা যে প্রেমের সম্পর্ক সেটা প্রমাণসহ আদালতে উপস্থাপন করুন। ফারিয়া আর মাহাদির সম্পর্কটা কতটুকু পরিচয় আর কতটুকু পরিণয় সেটা তাদের মেসেঞ্জারে আদান প্রদান হওয়া কথাবার্তার ছবি দেখলেই পরিষ্কার হবে। ইওর অনার, আমি সেগুলো আদালতে পেশ করার অনুমতি চাইছি। অনুমতি প্রদান করা হলো। আপনি কি ক্রস এক্সামিন করতে চান? নো ইওর অনার। মাহাদি সাহেব, আপনি যেতে পারেন। ইওর অনার, মাহাদি এবং ফারিয়ার লম্বা সময়ের প্রেমের সম্পর্ক, এবং সেই সম্পর্কের অবনতি হওয়ার কারণেই কিন্তু ফারিয়া এমন একটি অভিযোগ মাহাদির উপর আরোপ করেছে। আমি ফারিয়াকে কাঠগড়ায় আনার অনুমতি চাইছি ইওর অনার। অনুমতি প্রদান করা হলো। ফারিয়া,
মাহাদির সাথে আপনার কতদিনের সম্পর্ক? কয়েক মাসের। ঠিক কয় মাসের? 8-9 মাস। এর মধ্যে কি কখনো একবারের জন্য আপনার মনে হয়েছে যে মাহাদি খারাপ ছেলে? প্রথম মনে হয়নি তো? কেন মনে হয়নি সেটা আমি বলি, কারণ মনে হলে মেসেঞ্জারে ভালোবাসা মাখা এত ছবি কথা এগুলো নিশ্চয়ই পাঠাতেন না। আর মাহাদি যদি খারাপ ছেলে হতো তাহলে সেদিন স্বেচ্ছায় ওই ফ্ল্যাটে একা আপনি যেতেন না, তাই না ফারিয়া? এমন একটা সুন্দর ফাঁকা ফ্ল্যাট, কেউ থাকে না এখানে? থাকে তো, সবাই তো দেশের বাইরে থাকে, যখন যে আসে সে থাকে। আজকে যেরকম তুমি আসলা, আসো। আপনি তো জানতেন ওই ফ্ল্যাটে কেউ থাকে না, আপনি জানতেন? আমি জানতাম, কিন্তু আপনি জানতেন? আপনি জানতেন ফারিয়া, আপনি সব জেনে শুনে ওই ফ্ল্যাটে গেছেন আপনার প্রেমিকের সাথে। আপনি পার্কে যাননি, রেস্টুরেন্টে যাননি, আপনি গেছেন একটা নির্জন ফ্ল্যাটে। আপনি সব জেনে শুনে গেছেন ফারিয়া, আপনি স্বীকার করুন। আপনি সেখানে গেছেন আপনার প্রেমিকের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে, আপনি কি অস্বীকার করেন? আমি অস্বীকার করি না। উনি অস্বীকার করছেন না ইওর অনার। আমার মক্কেলের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, আর একটা মিথ্যা মামলাকে বাদীপক্ষ কখনোই সন্দেহাতীতভাবে সত্য প্রমাণ করতে সক্ষম হবে না। তাই মামলা থেকে অব্যাহতি চেয়ে আমি আমার মক্কেলের বেকসুর খালাসের অনুরোধ জানাচ্ছি মহামান্য আদালতকে। বাদীপক্ষের কোনো বক্তব্য আছে? নো ইওর অনার। বাদীপক্ষকে আরো সাক্ষ্য প্রমাণ পেশ করার সুযোগ দিয়ে আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হল। এই মামলার পরবর্তী শুনানির তারিখ 26 এপ্রিল রবিবার 2020 ধার্য করা হল। ওকে, তুমি কেসটা দেখে নাও, আমি আসছি থানায়। ওকে ম্যাডাম, আমি ম্যাডাম নিয়ে খুব টেনশনে আছি। কেসটা যে কোন দিকে যাইতেছে আমি ঠিক বুঝতে পারতেছি না, আপনি বলে দেন আমি কি করব এখন। আসলে এখনই হতাশুরে তো চলবে না, আজকে তো জাস্ট ফার্স্ট ডে, আরও অনেক প্রসেসিং আছে। আসলে ওরও কিছু মতামত আছে, আমাদের হাতেও কিছু প্রুফ দরকার। আমার আসতে একটু দেরি হয়ে গেল, মামলা শুনানির কি খবর? ডোন্ট ওয়ারি, এই মামলা বেশি দিন টিকবে না। সাধারণত এসব মামলায় জামিন হয় না, কিছুটা ওদের নির্বুদ্ধিতা আর আমার কারণে আপনি জামিন পেয়েছেন। সো ইউ গাইজ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল।
আমরা মনে হয় কেসটা জিততে পারবো না। আমরা ওয়েল ডান। আই থিংক এই কেসে বড় একটা ঘটনা ঘটেছে। চলো যাই। হ্যাঁ বিকেলে কি তুমি আমার সাথে বেরোতে পারবে? পারবো। হ্যাঁ 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 বলো। না না না, আই এম নট অ্যাভেলেবল, আই এম গোয়িং আউট। ইয়েস, এজেন্সিকে আমার টিকিটের কথা বলা হয়েছে। থ্যাংক ইউ। জি জি, সি ইউ। তো ফারজানা? স্যার, আমি তো তোমাকে চিনি। তা বলো, কি বলতে এসেছো? স্যার, বড় কাজটা ফারিয়াই করেছে, সাহস করেছে স্যার, যেটা আজকাল সহজে দেখা যায় না। তা ঠিক। তাই আমার কাছে মনে হচ্ছে স্যার, এই সাহসের সঙ্গে আমাদের থাকা উচিত। তোমার অবশ্যই থাকা উচিত, অবশ্যই। কিন্তু আমি তো প্র্যাকটিস ছেড়ে দিয়েছি। দ্যাট আই নো স্যার। জেনে শুনে তারপরেও এসেছো? জি স্যার। আমার তো একটা বয়স হয়েছে, তাই না? স্যার স্যার, এই মামলাটা আপনাকে লড়তে হবে। আমি অনেক আশা নিয়ে এসেছি স্যার। আমি বরং তোমাকে একজন প্র্যাকটিশনারের কাছে। স্যার, এই মামলা যদি আপনি না লড়েন তাহলে কিন্তু আমরা ন্যায় বিচার পাবো না। আর এই কেসে যদি আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে না পারি তাহলে অন্য মেয়েরা সাহস পাবে কিভাবে স্যার? না, এটা হয় না। আমি প্লিজ প্লিজ, আমি ঠিক তোমাকে বোঝাতে পারছি না। আমার ছেলে অস্ট্রেলিয়া থাকে, ও আমাকে নিয়ে যাচ্ছে, আমার ব্যাগ ট্যাগ সব বোঝে, এখন শুধু যাওয়ার পালা। আই এম সো সরি, আমি এই মামলাটা নিতে পারছি না ফারজানা। স্যার, আর অলরেডি স্যার, পানি পানি খাবেন? সরি সরি ফর এম্বারাসমেন্ট। জি স্যার। যাওয়ার পথে একটু নিয়ামুলকে একটু ডেকে দেবে। চলো আসি স্যার। কে হইলটা কে? হ্যাঁ, মার কথা না শুনে হইলটা কে? দুনিয়া উদ্ধার করে ফেলছো না? চুপ করো তুমি, একদম চুপ করো। 7 দিন আগে ছেলেটা জামিন হয়েছে, আজকে থেকে কোর্ট কাচারি শুরু হয়ে গেছে। এরপর এরপর ওর গায়ে লোকজন থুতু ছিটাবে। একটু শান্ত হও প্লিজ। শান্ত হলে তো তোমাদের লাভ, এদিকে তো তোমরা বাপ মেয়ে আমারে ধ্বংস করে ফেলছো, আমার জীবনটাকে শেষ করে ফেলছো, আমার জীবনটাকে শেষ করে ফেলছো, মান সম্মান সব শেষ করে ফেলছে। আমার ছোট মেয়েটার কি হবে, আমার কি হবে, কোনো কিছু চিন্তা করছো নাকি? থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। পারফেক্ট। কি খুব স্ট্রেস যাচ্ছে? ফারিয়ার কেসটা যে আসলে কোন দিকে যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। চিন্তা করো না মা, একদিন দেখবা সব ঠিক হয়ে যাবে, ফারিয়ায় জিতবে। ওরে বাবা, ফারিয়ায় জিতবে? আচ্ছা, কিভাবে? শুধু রাধলেই হয় না,
যত্ন লাগে যত্ন। বসুন্ধরা ফর্টিফাইড সয়াবিন তেল, যত্নে গড়ে রত্ন ফোটা। ফারিয়া, মাহাদির ফ্যামিলির কিন্তু অনেক অনেক টাকা, ওরা সর্বোচ্চ চেষ্টা করবে নিজেদের ছেলেকে বাঁচাতে, আর সেটা করতে গিয়ে তোমাকে ওরা নথিপত্র সব জমা করা হয়েছে। বিচারকের সামনে দাঁড়ানোর আগে আমি তোমার সঙ্গে বসতে চাই। থ্যাংক ইউ স্যার। প্রথমেই আমি অভিবাদন জানাতে চাই বাদীপক্ষের বিজ্ঞ সিনিয়র আইনজীবী ফরিদ সাহেবকে। আজকে আদালত প্রাঙ্গণে অনেক দিন পর ওনার মতো একজন সম্মানিত ব্যক্তিকে পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত। কিন্তু দুর্ভাগ্য ইয়োর অনার, দুর্ভাগ্য ওনার যে উনি এমন একটা মামলায় এই আদালতে এসেছেন যেটা ওনার মক্কেলের সাজানো একটি মিথ্যা মামলা। সত্যটা হলো ফারিয়া আর মাহাদি প্রেম করেছে, তারা প্রেমিক প্রেমিকা। তারা কলেজ ফাঁকি দিয়ে ঘুরে বেরিয়েছে, একান্তে সময় কাটিয়েছে, আর আমার কথার সত্যতা প্রমাণ করার জন্য আমি ফারিয়ার বান্ধবী যে ফারিয়ার সাথে একই কলেজে পড়ে একই ক্লাসে, ঋতুকে কাঠগড়ায় আনার জন্য অনুমতি চাইছি ইয়োর অনার। অনুমতি প্রদান করা হলো। ঋতু, আপনি আর ফারিয়া তো কলেজের ফ্রেন্ড, কতদিন ধরে ফারিয়াকে চেনেন? অনেক দিন, আমরা স্কুল জীবনের ফ্রেন্ড। তাহলে তো বেশ অনেক দিন, তার মানে আপনারা বেশ ক্লোজ ফ্রেন্ড, তাই তো? জি। তাহলে আপনি নিশ্চয়ই মাহাদিকে চেনেন? কিভাবে চেনেন সেটা আদালতে বলুন। কিভাবে চেনেন আপনি মাহাদিকে? ফারিয়ার বয়ফ্রেন্ড হিসেবেই চিনি। ফারিয়ার বয়ফ্রেন্ড হিসেবে? তো ফারিয়ার মাহাদির সম্পর্ক আপনি কেমন দেখেছেন? ভালো, আমি ভালোই দেখেছি ইয়োর অনার। এই মামলাটা ধীরে ধীরে পানির মতো সহজ হয়ে যাচ্ছে। ঋতুর কথা থেকে স্পষ্ট বোঝা যায় ফারিয়া আর মাহাদির সম্পর্কের ঘনিষ্ঠতা কতটুকু ছিল। বাদীপক্ষ সাক্ষীকে কোনো প্রশ্ন করবেন? ঠিক আছে, আপনি আপনার আসনে গিয়ে বসুন। তাহলে এখন প্রশ্ন আসতে পারে ইয়োর অনার, ফারিয়া আর মাহাদি একজন আরেকজনকে এত ভালোবাসত, দুজনের সম্পর্ক এত ভালো ছিল, তাহলে ফারিয়া এখন কেন ধর্ষণের কথা বলছে? সেই উত্তরটা জানতেই আমি আমার মক্কেল মাহাদিকে কাঠগড়ায় আনার জন্য অনুমতি চাইছি ইয়োর অনার। আমি আপনার মুখ থেকেই শুনতে চাই মাহাদি, সেদিন এক্স্যাক্টলি কি হয়েছিল? আমরা আসলে বাইরে ঘুরছিলাম, ইউজুয়ালি আমরা এটাই করি। হঠাৎ ফারিয়া বলল যে ওর বাইরে ঘুরতে ভালো লাগছে না, সো বলল যে ওর একা কোথাও একটু টাইম কাটাতে ইচ্ছে করছে। তো আমি আমার ফাঁকা ফ্ল্যাটের কথা বললাম, সে রাজি হয়ে গেল। ও মিথ্যে কথা বলছে, এমন কিছু হয়নি। তারপর আমরা দুজনে মিলে সেই ফ্ল্যাটে যাই। তারপর তারপর আমাদের শারীরিক সম্পর্ক হয়। ও মিথ্যে কথা বলছে, এমন কিছু হয়নি। আপনাদের মধ্যে শারীরিক সম্পর্ক হওয়ার পর কি হয়? শারীরিক সম্পর্কের পর ফারিয়া হঠাৎ করে বদলে যায়। সে বলতে থাকে তাকে বিয়ে করতে হবে। আমি বলেছি যে আমি তো এখনো বিয়ের জন্য প্রিপেয়ার্ড না,
সে হঠাৎ করে রেগে যায় এবং বারবার বলতে থাকে যে এক্ষুনি বিয়ে করতে হবে, যদি এক্ষুনি বিয়ে না করি তাহলে নাকি ও সবাইকে বলে দিবে যে আমি ওকে ধর্ষণ করেছি। ইওর অনার, আমার মক্কেল মাহাদি একজন উচ্চবিত্ত পরিবারের ছেলে, দেখতেও ভালো, সুশিক্ষিত, ভালো চাকরিও করে। বিয়ের বাজারে পাত্র হিসেবে সে মন্দ নয়, বরং বেশ ভালো। আর ফারিয়া সেই কারণেই ওকে বিয়ের জালে ফাঁসাতে এই ধর্ষণের অভিযোগ করেছে। হতে পারে তার পরিবারও এটা চেয়েছে। মাহাদি জি, এফআইআর মোতাবেক আপনার বয়স 35, রাইট? রাইট, আই এম 35। ইওর অনার, আমার প্রতিপক্ষের আইনজীবীর ভাষ্য মতে মাহাদি উচ্চবংশীয় ছেলে এবং সে একটি ভালো চাকরি করে। তার বয়স 35 বছর, যা বিয়ের জন্য এক উপযুক্ত সময়, কিন্তু তিনি সে বিয়ে করছেন না। তিনি এখনো পর্যন্ত কেন অবিবাহিত? বিকজ আই এম নট রেডি ইয়েট, আমি বিয়ের জন্য এখনো প্রস্তুত না। তাহলে কখন প্রস্তুত হবেন? আই নিড মোর টাইম, আমি এখনই বিয়ের কথা ভাবছি না। ইওর অনার, মাহাদি এখনও বিয়ের কথা ভাবছে না, যদিও তার বয়স 35 বছর। তার চেয়েও অর্ধেক বয়সী 17 বছরের মেয়ের সঙ্গে তিনি প্রেম করেছেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি ওর অনার, তাহলে এই সম্পর্কের মানেটা কী? তিনি আসলে কী চাইছেন? আমি বলি ওর অনার, মাহাদি ফারিয়াকে তার ফাঁদে ফেলার চেষ্টা করেছে আর ফারিয়া সেটা টের পেয়ে গেছে। মাহাদির ভিতরের কুৎসিত মানুষটা বেরিয়ে এসেছে, মানুষ যে মানুষটা এই আদালতে প্রকাশিত নয়। আর ঠিক তখনই আমার না ভালো লাগছে না, আজকে আমি যাই। কেন, নাথিং রং? না আসলে বাসা যেতে হবে, এই জন্য। কালকে দেখা করি আমরা। কেন কালকে দেখা করি? ও যে যে লামিয়ার কোচিং এ নিয়ে যাওয়ার কথা ভুলে গেছি। লামিয়ার কোচিং আজকে বন্ধ? না না না, মা তো মনে হচ্ছে লামিয়ার কোচিং বন্ধ নাকি, যেটা হচ্ছে কি আছে, নথিং রং? না না ঠিক আছে সব, কিন্তু কালকে আমরা দেখা করি। কালকে আমরা দেখা করি, কালকে কেন, আজকে একটু থাকো। না না, কালকে আমরা দেখা তো করব, কালকে দেখা করব। শুনো আমি বারবার না করতে থাকি, বলতে থাকি আমার যেতে হবে, আমার ভালো লাগছে না। মাহাদি ততবারই আমাকে চেপে ধরে, জোর করতে থাকে, বলতে থাকে কিচ্ছু হবে না, সব নাকি ঠিক আছে, আমি অনেক শক্তি খাটাই, বের হয়ে আসতে চাই। মাহাদি আমাকে যেতে দেয় না, আমি বলি না আমার ভালো লাগছে না, ছাড়ো আমাকে। মাহাদি রেগে যায়, মাহাদি আবার হাত পেঁচিয়ে ধরে, ব্যথায় আমার দম বন্ধ হয়ে আসতে চায়, আমি চোখে অন্ধকার দেখতে থাকি। আমাকে ও টেনে হিঁচড়ে বেডরুমের দিকে নিয়ে যায়। Thank you.
পুলিশের কাছে এভাবেই বর্ণনা করেছে ফারিয়া। ইওর অনার, মহামান্য আদালত, মেডিকেল এভিডেন্স থেকে দেখা যায় যে ফারিয়ার শরীরে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ইচ্ছাকৃত যৌনতায় এ ধরনের আচরণ হয় কি না তা নির্ণয়ের ভার মহামান্য আদালতের হাতে ছেড়ে দিচ্ছি। যাই হোক মাহাজি, আপনি যা বলছেন ঘটনা কিন্তু তা নয়। আপনি ফারিয়াকে আপনার ফ্ল্যাটে নিয়ে যান, তার সাথে খুনসুটি শুরু করেন। এক পর্যায়ে আপনার গতি বেড়ে যায়, আপনি তার উপর শারীরিকভাবে ধাবিত হন, আপনি তার উপর জবরদস্তি করতে শুরু করেন। ফারিয়ার বারবার নিষেধ করা সত্ত্বেও আপনি মরিয়া হয়ে উঠেছিলেন মাহাদি। আপনি তার উপর জোর করেছেন, আপনি তাকে ধর্ষণ করেছেন মাহাদি। ইওর অনার, আমি আগেই স্পষ্ট করেছি যে ফারিয়া মাহাদিকে ফাঁসানোর জন্য মিথ্যা বলেছে। মাহাদিও মিথ্যে বলতে পারে, তাই না? কে আগামী 3রা মে রোববার 2020 পর্যন্ত মামলা মুলতবি ঘোষণা করা হলো। ধারণা করা হচ্ছে যে এই ধর্ষণ মামলাটা আসলে সাজানো ও মিথ্যা মামলা, নিজের স্বার্থের জন্য মাহাদিকে ফাঁসানোর চেষ্টা করছে প্রতিপক্ষ। নিজে নিজে কোনো ধারণা ধরে রাখবেন না প্লিজ। মামলাটি যেহেতু আদালতে রয়েছে, বিচারটা না হয় সেখানেই হতে দিন। বিশেষ কোনো ধারণা ধরে নিয়ে আপনারা সংবাদ মাধ্যমকে বিচারালয় বানিয়ে ফেলবেন না প্লিজ। দ্যাটস অল স্যার। ম্যাডাম প্লিজ বলুন। ম্যাডাম 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 প্লিজ বলুন স্যার। এই দিন দেখার জন্য তোরে বড় করছিলাম না? হ্যাঁ, এই দিন দেখার জন্য তোরে বড় করছিলাম। কথা বলিস না কেন, কথা বলিস না কেন? আর থামো না, শুনিও কি বলে। ও কি বলবে? ওর বলার মতো কোনো মুখ আছে? এসে দেখো, চেহারাটা দেখো, কি বলার আছে? ওর বলার কোনো মুখ আছে? বল, কেন গেছিলি? তুই নিজে থেকে গেছিলি নাকি তোর জোর করে নিয়ে গেছিলো ফ্ল্যাটে? বল। হ্যাঁ, তাহলে লোকজন ডাকিস নাই কেন? চিৎকার করিস নাই কেন? দিপিট করে কি বলিস? জোরে বল, কিচ্ছু শুনি না। বল, নিজে নিজে গেছিলি? এই জন্য তুই নিজের সর্বনাশ নিজে করে আসছিস। নিজের সর্বনাশই যখন করছিস, গাড়ি নিচে চাপা পড়লি না কেন? থামো তো, অসভ্য অসভ্য। এই জন্য তোরে বড় করছিস, মানুষকে আমি মুখ দেখে মুখে এমনি সবকিছু তোমার ইচ্ছাতেই হয়েছে ফারিয়া, ডোন্ট ফরগেট ইট। কি করতে চাইতেছিস আমি তো কিছুই বুঝতেছি না। একটা ব্যাপার তুই একদম ভুলে যাইতেছিস যে তুই নিজের ইচ্ছা ওই ছেলেটার ঘরে গেছিলি। এখন যদি কিছু করতে যাই লোকজন তো সেটাই বলবে। আমি নিজের ইচ্ছে গেছিলাম বাবা, কিন্তু যা হয়েছে সেটা নিজের ইচ্ছা হয় না, সেটা জোর করা হয়েছে বাবা, রেপ করা হয়েছে। এরকম অনেক মেয়ে আছে যে সময় মতো হসপিটালে যায় নাই বলে ওরা বিচার পায় নাই। অনেক মেয়ে আছে পরে না ভাববা যদি আগেই ভাবতি। এখন আমাদের চুপ করে থাকা ছাড়া আর কি বা করার আছে বাবা? আমি চুপ করে থাকবো না, আমি চুপ করে থাকবো না। আপনি নিজের ইচ্ছা গিয়েছেন? জি। নিজের ইচ্ছে যখন গিয়েছেন তাহলে এখানে রেপের কথা আসছে কেন? নিজের ইচ্ছে গিয়েছি কিন্তু আসলে এই ধরনের ব্যাপারে পুলিশ কেস হতে হবে, এছাড়া হাসপাতাল কোনো সাহায্য করতে পারবে না। পুলিশ কেস না হলে টেস্ট করি বা কি করব? কিন্তু আমার তো টেস্টটা করাতে হবে। আচ্ছা, এই টেস্টটা কতক্ষণের মধ্যে করলে হবে? যত দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব।
জি, আমি একটা এফআইআর করতে চাই। কোথায় যেতে হবে? আজকেও রাতে ডিউটি। স্যার, প্রতিদিন রাতে ডিউটি। জি শুনছেন, আমি একটা এফআইআর করতে চাই। এই জায়গায় বসেন, পরে দেখতেছি। বসেন বসেন। আরে তেমন কিছু না, কি জানি করবে বসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কি কোনো হেল্প লাগবে? জি জি, আমি আমি একটা এফআইআর করতে চাই। এফআইআর তো শেষ লেখা, আপনি কি টেস্ট করিয়েছেন? জি, ওনারা বলল আগে থানায়। বুঝতে পেরেছি। ঠিক আছে, চলুন, আমিও যাবো আপনার সঙ্গে হসপিটালে। আপনি যাচ্ছেন? আপনি অনেক সাহসী মেয়ে ফারিয়া। সাহসী মেয়েদেরকে আমি পছন্দ করি। আপনার মতো মেয়েদের আজকাল বড়ই অভাব। আসুন, উঠুন। স্যার, কি ব্যাপার, আপনি এখনো জাননি? নো স্যার। আপনি মেয়ের না আজকে জন্মদিন? জি স্যার, আমার বোধ হয় একটু দেরি হবে। এই কেসটা না হয় অন্য কাউকে দিয়ে দিন, আপনি যান। না স্যার, এই কেসটাতে আমি থাকতে চাই। থ্যাংক ইউ স্যার, আসুন। আপনি থাকুন। এমনিতে যথেষ্ট দেরি হয়ে গেছে, টেস্ট রিপোর্টগুলো খুব তাড়াতাড়ি দরকার আমার। আসল বিষয়টা বোধহয় আপনি জানেন না, মেয়েটা তো নিজে নিজেই মানে নিস্তে আসল ব্যাপারটা না হয় আদালতই প্রমাণ করবে, কিন্তু আদালতে যাওয়ার আগে যা যা করণীয় দরকার সেটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করুন প্লিজ। ঘটনার পর গোসল করেছেন? না। আপনার সব টেস্ট করতে হবে, সাথে ব্লাডও টেস্ট করতে হবে, নখ পোশাক আশাক এগুলো দেখতে হবে। আসেন। তুমি কি কিছুই বুঝতেছ না? মেয়ে যা করতেছে তুমি তাই করবা? কই সে? ভিতরে আছে, টেস্ট করায়। আমাদের কোনো টেস্টের দরকার নাই। কোথায় ঘটনাটা ধামা চাপা দিবে তা না জনে জনে বলে বেড়াইতেছ। এখানে সে কোনো পুরস্কার পায়নি, এটা একটা কেলেঙ্কারি। এটা কোনো কেলেঙ্কারি না, ইটস এ ক্রাইম। ধর্ষণ একটা ক্রাইম। আপনার মেয়ে যা করছে একদম ঠিক কাজটি করছে। আমার মেয়ে ঠিকটা ভুল করছে সেটা আমরা ঠিক করে নেব। খুশি ডাকো। একটা কেলেঙ্কারি ঘটে আসছিস, এখন এটা জনে জনে জানাতে হবে, তাই না? চল আমার সাথে বাসায় চল। চল, আমি আমার অন্যের বিচার চাই মা, তুমি চাও না? আমি চাই আমাদের কোনো বদনাম না হোক, আমি চাই তোর একটা ভালো বিয়ে হোক, আমি চাই তোর ছোট বোনের একটা ভালো বিয়ে হোক, আমি চাই পাড়া প্রতিবেশী আমাদের দেখে না হাসুক না তামাশা করুক। চল, অনেক খুশি, চল। না দেখ ফারিয়া, আমি তোরে বলতেছি, তুই যদি আমার কথা না শুনিস, আমার সাথে না যাস, তাহলে আমি তোর মেয়ে বলে আমি তোকে পরিচয় দেবো না। আর আমি যদি এই ধর্ষণের বিচার না চাই তাহলে আমি মানুষ হিসেবে নিজেকে কোনো দিন পরিচয় দিতে পারবো না মা। কেউ আমার সঙ্গে থাকুক আর না থাকুক, তবুও আমাকে আমাকে এই মানুষটার সঙ্গে তো থাকতে হবে মা।
আপনার টেস্ট রিপোর্ট চলে এসেছে এবং টেস্ট রিপোর্টে মাহাদির সিমেনের উপস্থিতিও পাওয়া গেছে। এখন শুধুমাত্র মামলা, আর কোনো মামলা হচ্ছে না। খবরদার, দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। যথেষ্ট করছিস, যা করার করছিস, আর কোনো হাঙ্গামা করা চলবে না, বলে দিলাম আমি। নিজের জীবন ধ্বংস করছিস, এখন ছোট বোনের জীবনটাকেও ধ্বংস করবি, বেয়াদব অসভ্য কথাকার। এই মামলাটা আমার করতেই হবে মা। বাবা কিছু বলবা? তুই মামলাটা বন্ধ করে দে। এতদিন তুই যা করতেছিলি আমার সায় না থাকলেও কখনোই বাধা দেয় নাই, কিন্তু তোর মার কথায় প্রমাণিত হল আদালতে এতগুলো লোকের সামনে তোরে নিয়ে আমাদের সবাইকে নিয়ে কত খারাপ কথা উঠল। আমি চাই তুই মামলাটা চালাবি না। জি, গট ইট। মেইলটা পেয়েছি আমি। আমি তাহলে কালকে চেক ব্যাক করে জানাই আপডেটটা। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট। ডিউটি শেষ হচ্ছে না? উফ, না। আমি কি ভাবছি জানো ফেরজানা? রিমঝিম আর একটু বড় হলে ওকে বিদেশে পাঠিয়ে দেব। মেয়েকে তুমি বিদেশে পাঠিয়ে দিতে চাচ্ছ? ফারিয়া, আপনার বয়স 17, তাই না? ইয়োর অনার, ফারিয়ার বয়স 14 বছরের নিচে নয় যে তাকে ভুলিয়ে ভালিয়ে ওই ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়েছিল। 1860 সালের পিনাল কোড সেকশন 375 অনুযায়ী শারীরিক সম্পর্ক স্থাপনে সম্মতি দেওয়ার বয়স 14, আর সেখানে ফারিয়ার বয়স 17। আর এর আগেও ফারিয়া আদালতের সামনে বলেছেন যে সম্পূর্ণ নিজ ইচ্ছায় সেদিন মাহাদির সাথে ওই ফ্ল্যাটে গিয়েছেন। ইয়োর অনার, বয়সটা এখানে ইস্যু না, ইস্যুটা হচ্ছে শারীরিকভাবে সম্পর্ক স্থাপনে ফারিয়ার নারাজ ছিল, কিন্তু তা সত্ত্বেও মাহাদি জোরপূর্বক। তার মানে আপনি বলতে চাইছেন ফারিয়া অনুমতি দেয়নি, তাই তো? ইয়োর অনার, ফারিয়া যে সেদিন সম্পূর্ণ নিজের ইচ্ছায় সেই ফ্ল্যাটে গিয়েছিল সেটা প্রমাণ করার জন্য আমি আরেকজন সাক্ষীকে আদালতে ডাকার অনুমতি চাইছি। অনুমতি প্রদান করা হলো। নাম বলুন। হাফিজ মিয়া। আপনি ঘটনার দিন কি ডিউটিতে ছিলেন? দে আসিলাম। আপনি নিশ্চয়ই মাহাদিকে চেনেন? জি, চিনি। আর ফারিয়াকে চেনেন? এর আগে দেখেছেন কখনো? আগে বলতে ঘটনার দিন দেখছিলাম। কোথায় দেখেছেন?
বাড়িতে ঢোকার সময় গেটে দেখছিলাম মাহাদি স্যারের লগে। তখন কি ফারিয়াকে দেখে একবারও এক সেকেন্ডের জন্য আপনার মনে হয়েছে যে ওকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে? যে না। ইওর অনার, এখন আমার প্রতিপক্ষের বিজ্ঞ আইনজীবী প্রশ্ন তুলতে পারেন যে আমি কি করে ধারণা করছি হাফিজ মিয়া সত্যি কথা বলছেন। এখানে বিল্ডিংয়ের গেটের সিসিটিভির ফুটেজের স্ক্রিনশট সহ ছবি আছে, আর এছাড়াও সিসিটিভি ফুটেজও আছে যা আমি আদালতে উপস্থাপন করার জন্য অনুমতি চাইছি। অনুমতি প্রদান করা হলো। আমার প্রতিপক্ষের আইনজীবী নিশ্চয়ই এতক্ষণে তার প্রশ্নের উত্তর পেয়ে গেছে। ইওর অনার, সিসিটিভি যখন দেখানোই হচ্ছে তখন আমরা ফারিয়ার বেরিয়ে যাওয়ার ফুটেজ দেখতে পারি। এ বিষয়ে আমি আমার আদালতের কাছে অনুমতি প্রার্থনা করছি ইওর অনার। ফুটেজ দেখে বোঝা যাচ্ছে ফারিয়া স্বাভাবিক না। ফারিয়া কিন্তু একবারও অস্বীকার করেনি যে সে সদিচ্ছায় ওই ফ্ল্যাটে যেতে চায়নি। ফারিয়ার অভিযোগ হচ্ছে তাকে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে এবং সেটা তার ইচ্ছার বিরুদ্ধে। সেক্ষেত্রে মাহাদি একজন প্রেমিক হওয়া সত্ত্বেও একজন র‍্যাপিস্ট। একজন র‍্যাপিস্ট, সে একজন প্রেমিক হতে পারে, সে একজন স্বামীও হতে পারে ইওর অনার। আচ্ছা, হাফিজ মিয়া, হাফিজ মিয়াই তো নাম না? জি, হাফিজ মিয়া। মাহাদি যে একজন অবিবাহিত তা আপনার জানার ভিতর? হ্যাঁ অথবা না? যে জানি, জানবো না কেন। ফারিয়া যে এই ফ্ল্যাটে প্রথমবারের মতো এসেছে তা আপনি জানেন, তাই না? মানে আসলে প্রথমবার ফারিয়ার এখানে আসার ফুটেজ আমরা দেখতে চাই ইওর অনার। মাহাদি ফারিয়াকে নিয়ে প্রথমবারের মতো ফ্ল্যাটে এসেছে। একজন অপরিচিত নারীকে দেখে আপনি বিস্মিত হননি, আপনার ভিতরে কোনো প্রশ্ন জাগেনি, আপনি অবাক হননি, কেন? মানে আপনি অবাক হননি কেন বলেন? মানে আসলে দেখুন হাফিজ মিয়া, আপনি বিস্মিত হননি এর কারণ এই যে শুধু ফারিয়া না, এর আগে নানা রকমের মেয়েরা এই ফ্ল্যাটে এসেছিল, তাই না? অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভাররুলড। মানে ইওর অনার, হাফিজের মিথ্যা সাক্ষ্য থেকে এটাই প্রমাণিত হয় যে আমার মক্কেল চরিত্রহীন। আসলে চরিত্রহীন হচ্ছে অভিযুক্ত মাহাদি, আর এই মাহাদির সকল কুকর্মের সাক্ষী হচ্ছে এই হাফিজ। ইওর অনার, হাফিজকে পুনর্বার জিজ্ঞাসাবাদ করা হোক এবং তার সম্পর্কে
আবার তদন্তমূলক প্রতিবেদন পেশ করার জন্য আদালতের অনুমতি প্রার্থনা করছি। থ্যাংক ইউ ইউর অনার। এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হলো। স্যার, আজকে কিন্তু মামলার আর্গুমেন্ট বেশ জোরালো হয়েছে। এখন তো মনে হচ্ছে মামলার রায় ফারিয়ার পক্ষেই যাবে। এখনো কিছু বলা যাচ্ছে না। মামলাটা আসলে 50-50 হয়ে আছে। আমাদের একজন থার্ড পার্টি সাক্ষী প্রয়োজন, তা না হলে আমার মনে হয় না আমরা মামলাটা জিততে পারব। ভিকটিম কি সুবিচার পাবে বলে ভাবছেন? এক্সকিউজ মি, নো কমেন্টস। স্যার বলেন স্যার, প্লিজ। নো কমেন্টস। স্যার, আজকে আদালতে ওই ফরিদ অ্যাডভোকেট যেভাবে চেপে ধরছে ওকে, তাতে তো মনে হচ্ছে মামলাটা বেরিয়ে যাবে। আর বেরিয়ে গেলে তো আমার কোথাও মুখ দেখানোর উপায় থাকবে না। আমার আপন বোনটাই তো ফোন ধরতেছে না। হ্যালো। আচ্ছা, এই মামলাটা আমাদের জেতার চান্স কত? ফরিদ সাহেব আসার আগে 90% ছিল, এখন 50-50। একটা সত্যকে মিথ্যা প্রমাণ করার জন্য চেষ্টা করে যাচ্ছি আমি, কিন্তু ভুল তো অনেকগুলো করে রেখেছে সে। আমার 100% গ্যারান্টি চাই মামলা জেতার। এতগুলো টাকা ফিস এমনি এমনি দিচ্ছি না আপনাকে। আমি চাই না আমার ছেলেকে নিয়ে আর কোনো কথা হোক। শতভাগ নিশ্চয়তা কখনোই কোনো মামলায় দেয়া সম্ভব না, তবে অন্যভাবে সম্ভব। ভুল অবশ্য সবাই আমরা কম বেশি করে ফেলেছি, এমন একটা সহজ ব্যাপার অযথা আদালত পর্যন্ত টেনে নিয়ে গেলাম। হ্যাঁ, অথচ এমন একটা সহজ জিনিস আদালতের বাইরেও কিন্তু মিটমাট করে ফেলা যেত, তাই না? চলেন আমরা সবাই মিলে ধুমধাম করে মাহাদি আর ফারিয়ার বিয়েটা দিয়ে দিই। আসলে আজকের বসাটা কিন্তু বিয়ের তারিখ ঠিক করার জন্য। আসলে এর থেকে ভালো সমাধান তো আর হয় না, তাই না? তাতে দু পরিবারই লজ্জা থেকে রেহাই পায় আর কি। এত বড় সাহস হয় কি করে আপনাদের? এত বড় সাহস হয় কি করে যে আপনারা এখানে বিয়ের প্রস্তাব নিয়ে তারপর এসেছেন? আমার মনে হয় এসব বিষয় নিয়ে বড়দের কথা বলাই ভালো। তোমার বয়স কম, সব দিক বিবেচনা করার মানসিকতা তোমার নেই। তাছাড়া এমন একটা ঘটনা যখন ঘটেই গেছে, তখন বিয়ে করে ফেলাটাই ভালো। তাহলে আমাদের মান সম্মান সব পক্ষেরই থাকে। আপনাদের মান সম্মানের কথা আপনাদের ছেলের রেপ করার আগে চিন্তা করা উচিত ছিল। আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি বিয়েতে অমত করছো কেন? আমরা তো পরস্পরকে ভালোবাসি। ভালোবাসলে কেউ এত জঘন্যতম কাজ কেউ কারোর সাথে করতে পারে না। ফারিয়া, আমি কথা বলছি। ছেলে, তোমাকে বলছি আমি, তুমি আমার মেয়ের সাথে এমন জঘন্য একটা কাজ করেছো, আর এখনো এসে বিয়ের ছল করতে? সাহস তো কম না তোমাদের? আমার বাড়িতে এসে আমার মেয়েকে জোর করে বিয়ের প্রস্তাব দিচ্ছ, এই খবরটা যদি আমি পুলিশকে দিই কী হবে জানো? পুলিশের কাছে খবরটা যাওয়ার আগে তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও বলছি। আপা, আরেকটু ভেবে দেখবেন। দরজাটা ওইদিকে। Thank you.
কিভাবে শুধু রাধলেই হয় না যত্ন লাগে যত্ন বসুন্ধরা ফর্টিফাইড সয়াবিন তেল যত্নে গড়ে রত্ন ফোটা কত হইছে 340 টাকা হইছে 340 টাকা নিন রাখুন রাখুন আঙ্কেল 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 দেখেন না আন্টি আসলে ব্যাপারটা বুঝতে চাচ্ছেন না আপনি নিশ্চয় বুঝবেন অ্যাকচুয়ালি তোমার সাথে আমার কোনো বোঝাবুঝির দরকার নেই খুব ভুল করছেন আপনারা সবাইকে জেনে রাখতে হবে হ্যাঁ ওরা গিয়েছিল আমাদের বাসে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল কিন্তু আমি বা আমরা কেউ সে বিয়েতে রাজি হইনি কেন আপনি তো কখনো অস্বীকার করেননি যে মাহাদি আপনাকে ভালোবাসেনি অবশ্য অস্বীকার করার কোনো উপায়ও নেই কারণ মেসেঞ্জার ফোন আলাপে তো আপনাদের ভালোবাসার ছায়া ছবি ইওর অনার কেউ কাউকে ভালোবাসলে বিয়ে কেন করতে চাইবে না কেন চাইবে না আমি বলছি চাইবে না কারণ ফারিয়ারা এই মিথ্যা মামলাটি করেছে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য হয়তো ওর পরিবার কয়েক লক্ষ টাকা কাবিন চায় অথবা হয়তো এটাই ফারিয়ার পেশা হ্যাঁ আমি তাকে ভালোবেসেছিলাম আমি নিজ ইচ্ছায় আমি ফাঁকা ফ্ল্যাটে যাই সে আমাকে জোর করার লাইসেন্স পেয়ে যাবে হ্যাঁ আমি চেয়েছিলাম নিরিবিলি সময় কাটাতে আর তাতেই কি সে আমাকে জোর করে পিছনে নিয়ে যেতে পারবে চলে যাচ্ছে কেন আমাকে ছাড়ুন শোনো না আরে বাবা কি ছাড়ো না আমাকে সরি ছেড়ে দিলাম যাও যাও আমি এই কোর্টে এসেছিলাম আমার বিরুদ্ধে ধর্ষণের বিচার চাইতে কিন্তু প্রতিনিয়ত আমাকে আর আমার পরিবারকে এখানে অপমান অপদস্থ করা হচ্ছে প্রতিনিয়ত আপনি আমাকে যে ইঙ্গিতপূর্ণ কথা বলছেন সেটা আমি বা আমার পরিবারের কেউ প্রাপ্য না কেউ না তবে কেন কেন এই দেশের আদালতে আমাকে এমন ইঙ্গিতপূর্ণ কথা বলা হচ্ছে আর কেনই বা আমার বাবাকে রাস্তাঘাটে দাঁড় করিয়ে হুমকি দেওয়া হচ্ছে কেন বলুন আপনারা বলুন কেন আমি আমি চাই না এই বিচার আমার মা ঠিকই বলেছিল আমাকে আমি বিচার চাইতে আসলে বিচার পাবো না কিন্তু এমন অপমান অপদস্থ হব আর আমার পরিবারকেও আমি অপমান করব আমি চাই না আমি আর কোনো বিচার চাই না কোনো বিচার চাই না কোনো বিচার চাই না ফারিয়ার এই আকস্মিক আচরণের জন্য তার পক্ষ থেকে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করছি ইওর অনার অভিযোগকারিণী তার অভিযোগ প্রত্যাহার করে নিচ্ছেন বলে আদালতে জানিয়েছেন ফারিয়া যখন বিচারই চায় না তখন আমার মক্কেল মাহাদিকে বেকসুর খালাস করে দেয়াই সমীচীন আই রেস্ট মাই কেস ইওর অনার আপনার মক্কেল তো
বিচার হওয়ার আগেই হার মেনে নিল। অবজেকশন ইওর অনার। অবজেকশন সাস্টেইনড। মিস রুনা আপনি বসতে পারেন। আপনি কেসটা হেরে গেছেন। ইওর অনার, বাদিনী পক্ষের একজন সাক্ষীকে আমি আদালতে হাজির করার অনুমতি প্রার্থনা করছি। স্যার, দেয়ার ইজ নো রেকর্ড। জিডিরও তো কোনো কপি নেই, কোনো পাস্ট রেকর্ড নেই ছেলের। এখন কি করব স্যার বুঝতে পারছি না আমি। এরকম একটা ছেলের এতটা ক্লিন পাস্ট থাকবে এটা তো হতে পারে না স্যার। হোয়াট টু ডু? শোনো, একটা উপায় বোধহয় আছে। আমাকে এখানে কেন আসতে বলা হয়েছিল জানতে পারি? আপনি প্রীতি আহমেদ? জি। আপনার ইনফরমেশন আসলে আমাকে হাফিজ মিয়া দিয়েছে। হাফিজ মিয়া মাহবুব মাহদির ফ্ল্যাটের দারোয়ান। প্রীতি, আসলে আই নিড ইউর কোঅপারেশন। কে আমাকে এর সম্পর্কে কেন কিছু বলা হয়নি? আপনার নাম? আমার নাম প্রীতি আহমেদ। প্রীতি আহমেদ, আপনি কি মহামান্য আদালতের কাছে সব খুলে বলবেন? মাহাদি আপনার সঙ্গে কি কি ধরনের আচরণ করেছে? 3 বছর আগে মাহাদি আমার সাথে প্রেমের অভিনয় করেছিল। ওর সাথে আমার ফেসবুকে পরিচয়। তারপর বেশ কিছুদিন ও আমার পিছে পিছে ঘোরাঘুরি করে। আচ্ছা। আমারও ওকে ভালো লাগতে শুরু করে। তারপর একদিন আমাকে ওর ফ্ল্যাটে নিয়ে যায়। আমি ওকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করেছি, অনেক কান্নাকাটিও করেছি, কিন্তু ও শুনেনি। ওর ওই ফ্ল্যাটটা ওর ওই শুধুমাত্র ওই কাজের জন্যই ব্যবহার করে। আর ওই ফ্ল্যাটের দারোয়ান মাহাদির ওইসব কাজের সহযোগী। আমিও সবকিছু মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু গত 3 বছরে আমি ভেতরে ভেতরে শেষ হয়ে গেছি। অনুশোচনা আর হতাশায়, আর কিছু না করতে পারার গ্লানিতে। ইওর অনার, বলা নেই, ক নেই, আমাকে এটা করেছে সেটা করেছে এরকম মিথ্যা বানোয়াট কথা বলার কোনো ভিত্তি নেই। প্রীতির সাথে মাহাদির সম্পর্ক প্রমাণ করার জন্য কোনো মেডিকেল এভিডেন্স আছে কি? প্রীতির বক্তব্য প্রমাণ করার জন্য কোনো সাক্ষ্য প্রমাণ আছে? এক্সকিউজ মি? না ইওর অনার, আমার কাছে প্রীতি আহমেদ আর মাহাদির শারীরিক সম্পর্কের কোনো মেডিকেল এভিডেন্স নেই। কিন্তু তাতে কি যায় আসে আমার প্রতিপক্ষের আইনজীবীর? একটা না একটা মানে তিনি খুঁজে বের করবেনই।
তিনি যে কোনো কিছুই একটা ধরে নিতে পারেন, যেমনটি করে তিনি ধরে নিয়েছেন ফারিয়ার ব্যাপারে। ইওর অনার, প্রীতি আহমেদার মাহাদির রেকর্ডকৃত কথোপকথন আদালতে পেশ করার জন্য অনুমতি প্রার্থনা করছি। এখানে প্রীতি আহমেদ আর মাহাদির মেসেঞ্জারে কথোপকথনের প্রিন্ট কপি আছে, আর সঙ্গে আছে স্ক্রিনশট। সেখানে মাহাদি স্বীকার করেছে সে প্রীতি আহমেদকে জোর করেছে, সে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, পারো তো কিছু করো গিয়ে। আগামী 24 মে রবিবার 2020 এ মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। তদবধি এই আদালত মুলতবি ঘোষণা করা হলো। এইমাত্র আমরা খবর পেয়েছি যে আগামী 24 মে এই চাঞ্চল্যকর মামলার রায়টি ঘোষিত হবে, কিন্তু মামলার রায়টি আসলে কোন দিকে যাবে কেউ কোনো ধারণা করতে পারছে না। তবে বিশেষজ্ঞরা মনে করছেন দুই পক্ষের কথা শুনে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যা দাঁড়িয়েছে তাতে মনে হচ্ছে যে কোনো দিকই রায় আসতে পারে। হতে পারে অভিযুক্ত একজন ধর্ষক অথবা প্রতারক, অথবা এমনও হতে পারে যে আসামি পক্ষের আইনজীবীরা যেমনটা মনে করছে যিনি অভিযুক্তি এনেছেন উনি আসলে প্রতারণা করেছেন, অভিযুক্তকে ফাঁসাতেই তার এই সব আয়োজন। বাদী ও বিবাদী পক্ষ এখন মামলার শেষ বক্তব্য পেশ করবে। প্রথমে বিবাদী পক্ষ তার বক্তব্য পেশ করবে। ইওর অনার, এটা সত্যি যে এখন যুগ পাল্টেছে। এখন ছেলেমেয়েরা আগের চেয়ে অনেক বেশি মেলামেশা করে, এবং সেটা করতে গিয়ে কখনো কখনো তাদের মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপিত হতে পারে। তবে বিপত্তি হয় তখনই যখন ফারিয়ার মতো কেউ কেউ মাহাদির মতো ছেলেদের নিজেদের ফাঁদে ফেলার চেষ্টা করে। এটাও সত্যি যে মাহাদির বিভিন্ন সময়ে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক ছিল, আর ফারিয়াও এটা স্বীকার করেছে যে সে স্বেচ্ছায় সুস্থ মস্তিষ্কে বিনা প্ররোচনায় মাহাদির কাছে গেছে। তাই ইওর অনার, এই মামলা থেকে আমি মাহাদি মাহবুবকে সসম্মানে অব্যাহতি দেবার আর্জি করলাম। Your Honor, আমরা পুরুষরা খুব অদ্ভুত, আমরা সবকিছু মেয়েদের উপরে চাপিয়ে দিতে অভ্যস্ত। এ ব্যাপারে প্রবাদও আছে, আমরা বলছি মেয়েদের সকল নায়ের পিছনে হা লুকিয়ে থাকে। ইওর অনার, আমরা এটাও প্রমাণ করতে চাই যে মেয়েরা কিছু করতে পারে না, যা কিছু করে পুরুষরাই করিয়ে দেয় সব। ইওর অনার, একজন নারী কিন্তু শুধু লিঙ্গ না, সে একজন মানুষ। প্রতিটি মানুষের একটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে এবং সে সেটা রাখে। ইওর অনার, ফারিয়া তার নিজের সিদ্ধান্তেই মাহাদির ফ্ল্যাটে গিয়েছিল। আবার এটাও ঠিক যে ফারিয়া মাহাদির সাথে শারীরিক সম্পর্ক করতে চায়নি, কিন্তু অদ্ভুত, আমি আপনি যে সমাজের ভিতরে আছি সেখানে সবাই ফারিয়ার প্রথম সিদ্ধান্তকে আমলে নিয়েছে আর দ্বিতীয় সিদ্ধান্তটাকে কোনো গুরুত্বই দিতে চায়নি। আমাদের দেশে আইনে যে কোনো অসঙ্গতি সূচক অপরাধের ফৌজদারি শাস্তি মৃত্যুদণ্ড, ধর্ষণও তাই। পরিচিত অপরিচিত, প্রেমিক স্বামী যে কেউ হতে পারে। ইওর অনার, এ ধরনের কর্মকাণ্ডে একজন মানুষের মৃত্যুদণ্ড হতে পারে।
আমাদের উচিত নারীদের সম্মান করা, ফারিয়ার মতো মেয়েদেরকে সম্মান করা। ফারিয়ার সাথে এসে গেছে আরো অনেক প্রীতি ও অনার। সারা দেশ জুড়ে এখন ফারিয়ারা সাহসী হয়ে উঠেছে, তারা তাদের দাবি নিয়ে ফিরে এসেছে। ফারিয়া সাহসী মেয়ে, সে নিজেই হাসপাতালে গেছে, থানায় গেছে এবং সব শেষে মহামান্য আদালতের মুখোমুখি হয়েছে এবং তার সাথে সাথে সাথ দিয়েছে প্রীতি আহমেদ। কে জানে ফারিয়ার প্রীতির মতো কত সাহসী মেয়ে জন্ম নিয়েছে এই দেশে। আসুন আমরা সবাই ফারিয়াদের সমর্থনে এগিয়ে আসি। যদি আমরা অপরাধীকে এই মামলা থেকে খালাস দিয়ে দেই, তাহলে ইওর অনার, আমরা এই সবাই এক অন্ধকারে ডুবে যাব। বাদী ও বিবাদী পক্ষ দুপক্ষই বেশ ভালোভাবে তাদের বক্তব্য তুলে ধরেছেন, সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেছেন। তবে এই মামলার রায় ঘোষণা করার আগে আমি একটি কথা বলার খুব প্রয়োজন অনুভব করছি। ধর্ষণ একটি অপরাধ, অনেক বড় ধরনের অপরাধ, আর যে ব্যক্তি এই কাজটি করে থাকে সেও অনেক বড় ধরনের অপরাধী। আর এই অপরাধ যার সাথে ঘটে তার লজ্জিত হবার কোনো কারণ নেই। একজন ছিনতাইকারী যখন কাউকে ছিনতাই করে তখন যেমন ভিকটিম লজ্জিত হয় না বরং ক্ষুব্ধ হয়, ঠিক তেমনি ধর্ষণের ভিকটিমকে লজ্জিত না হয়ে ক্ষুব্ধ হয়ে বিচারের জন্য এগিয়ে আসা উচিত। সামাজিকভাবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব হচ্ছে ধর্ষণকে অপরাধীর অপরাধ হিসেবে বিবেচনা করা এবং ধর্ষিতা নারীর প্রতি আমাদের চিন্তাধারার পরিবর্তন করতে হবে। অবশ্য একথাও ভুলে গেলে চলবে না, বিদ্যমান আইনের সুযোগ নিয়ে যেন কখনো কোনো নিরপরাধ ব্যক্তিকে অযথা হয়রানি করা না হয়, তাহলে সমাজে আইনের প্রতি আস্থা নষ্ট হয়ে যাবে। এই মামলার যাবতীয় সাক্ষ্য প্রমাণ, মেডিকেল রিপোর্ট, সিসিটিভি ফুটেজ এবং উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক বিশ্লেষণ করে এই আদালত এই মর্মে এই সিদ্ধান্তে উপনীত হয় যে বাদী অভিযুক্ত মাহবুব মাহাদির বিরুদ্ধে সকল অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। আদালত এটাও মনে করে যে মাহবুব মাহাদি একজন হ্যাবিচুয়াল অফেন্ডার, অর্থাৎ অভ্যাসমূলক অপরাধী। তিনি এর আগেও ধর্ষণের মতন ঘৃণ্য কাজ করেছেন বলে আদালত মনে করে, যদিও এই অপরাধের জন্য ইতিপূর্বে তার কোনো শাস্তি হয়নি। এই আদালত অভিযুক্ত মাহবুব মাহাদির বিরুদ্ধে অভিযোগকারিণী ফারিয়াকে ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মাহবুব মাহাদিকে দোষী সাব্যস্ত করছে এবং নারী ও শিশু নির্যাতন আইন 2000 ধারা 9 উপধারা 1 অনুযায়ী অভিযুক্ত মাহবুব মাহাদিকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করছে এবং ফাঁসিতে আমৃত্যু ঝুলিয়ে তার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার নির্দেশ দিচ্ছে। অভিযুক্ত মাহবুব মাহাদিকে সহযোগিতা করার জন্য এই আদালত হাফিজ মিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করছে।
আমার মনে হলো হেরে গিয়েও আমি হারিনি। আপনি ভালো থাকবেন স্যার। খুঁজে পাচ্ছিলাম না। নিয়ামুল বলল আপনি এখানে আছেন। এখানে কি করছেন? আমি সময় পেলে এই জায়গাটাতে আসি। এই জায়গাটার প্রতি আমার একটা মায়া আছে। এটা আমার খুব ভালো লাগার একটা জায়গা। চলে যাব তো, তাই ভাবলাম জায়গাটা থেকে আরেকবার বেরিয়ে আসি। এটার ভিতরে কি আছে? আমার ছোটবেলা, দেখেন না। ছোটবেলায় বানাতাম, অনেকগুলো বানিয়েছিলাম, পরে একে একে সব বন্ধুদেরকে দিয়ে দিয়েছি। শুধু এটাই ছিল। আমি তাহলে তোমার বন্ধু হয়ে গেলাম। হ্যাঁ, আচ্ছা আমি এটা সঙ্গে করে নিয়ে যাব। আজ রাতেই চলে যাচ্ছেন? হ্যাঁ, যাওয়াটা নিয়ম না, যেতে হবে তো। আমি আজকে আসি তাহলে, আবার দেখা হবে। হয়তো দেখা হবে না। হ্যাঁ বলো ফারিয়া। আপনি ফোন করেছিলেন, আমি দেখিনি, তাই কল ব্যাক করলাম। আপু বলেন। আজকে বিকেলে অস্ট্রেলিয়া থেকে স্যারের ছেলে ফোন করেছিল। আজকে ভোরে স্যার মারা গেছে। স্যার বারবার তোমার কথা বলছিল, অনেক গর্ব করে তোমার কথা বলেছে, বলেছে মৃত্যুর আগে আমি একটা সাহসী মেয়ের জন্য লড়েছি। আমি তোমার সাথে পরে কথা বলি। সারা রাত জাগবি? হ্যাঁ, একসাথে সূর্য ওঠা পর্যন্ত দেখ।